নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পাকা আমের চাটনি বা পাকা আমের আচার আর এই পাকা আমের চাটনি বা আচার কিন্তু আমরা বাড়িতেই ভীষণ সহজে আর খুব চটপট বানিয়ে ফেলতে পারি আর খেতেও এটা হয় অসাধারণ তো এই চাটনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা আম একটা আম আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমের আডিটাও আমি এর সাথে নিয়ে নিয়েছি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর চা চামচ পাঁচ ফোঁড়ন এবারে এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে কেটে রাখা পাকা আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর খুবই সামান্য পরিমাণে একটু নুন এরপরে নুন আর হলুদটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়ে আমটাকে একটুক্ষণের জন্য আমি ভেজে নেব তো নেড়ে ঝেড়ে আমি আমটাকে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এরপরে জলের সাথে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দেবো এরপরে এটাকে একটুখানি আমি ফুটতে দেবো আর এটা সেদ্ধ হতে সময় দেব। যতক্ষণে আমটা সেদ্ধ হবে ততক্ষণে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে একটা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো হাফটা চামচ গোটা জিরে এরপরে এই সব মশলাগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব আর এই ভাজা মশলাটা চাটনির মধ্যে দিলে কিন্তু চাটনি খেতে বা আচারটা খেতে অসাধারণ লাগে তো সব মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম এরপরে মশলাটা একটু ঠান্ডা করে আমি গুড়িয়ে নেব এদিকে আমগুলোও আমার নেড়েচেড়ে দেখে নিচ্ছি আমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন তো গুড়টাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি আর যেহেতু আমার আমটা ভীষণই মিষ্টি সেই জন্য আমার গুড় কিন্তু খুব বেশি পরিমাণে দিতে লাগেনি তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম গুড়টাও খুব ভালো করে এর সাথে মিশে গেছে এরপরে এটাকে একটু ফুটতে দিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিস এরপরে এই কাজু আর কিশমিসটাকেও আমি ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা অর্থাৎ যে ভাজা মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি দু চা চামচ দিয়ে দিলাম এরপরে এই মশলাটাকে এর সাথে খুব ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দেবো এরপরে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে চাটনিটাকে মাখো মাখো করে এটাকে আমি কিছুক্ষণ ধরে রান্না করতে থাকবো তো এটা একটু নেড়ে চেড়ে রান্না করতেই কিন্তু চাটনিটা বেশ মাখো মাখো হয়ে আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে নিয়ে নিলাম একটা সার্ভিং বোল তো গরম গরম পাকা আমের চাটনি আমি তুলে নিচ্ছি সার্ভিং বোলে সার্ভ করার জন্য এটা গরম গরমও খাওয়া যেতে পারে আবার ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করেও খাওয়া যেতে পারে এরপরে এর মধ্যে আমি আরও একটু ভাজা মশলা স্প্রিঙ্কেল করে দিলাম তারপরে এটাকেই সুন্দর করে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেলেও আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পাকা আমের চাটনি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন